আপনারা যে গোল্ডেন টেম্পলের ছবিটা দেখলেন সেটা পুরো ভিডিওটা এখন দেখবেন, তো তার জন্য আপনাদেরকে লাইক এবং কমেন্ট করতে হবে, কমেন্টে জানাতে হবে যে আমার ভিডিওগুলো কীরকম যাচ্ছে, কীরকম আমি তো বুঝতে পারছি না যে নতুন নতুন ভিডিও বানাচ্ছি, কেমনভাবে বানাবো না বানাবো খুবই ভয়ে বানাই। তো যাই হোক, আপনারা অনেকেই আমাকে অনেক লাইক অনেক শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমি চাইছি আরও 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 অনেক মানুষ জানুক, অনেক মানুষ দেখুক আমার ভিডিও। আর গোল্ডেন টেম্পলে আমরা বাই রোড গেছিলাম, স্বর্ণ মন্দির যাকে বলে পাঞ্জাবে, তো পাঞ্জাব লুধিয়ানা খুবই সুন্দর জায়গা, যারা অনেকে হয়তো দেখেছেন জানেন স্বর্ণ মন্দির, অনেকেই জানেন না দেখেননি তো তারা দেখেন স্বর্ণ মন্দির। আমরা না অ্যাকচুয়ালি রাত্রে গিয়ে পৌঁছেছিলাম, তো রাত্রে 2:30 থেকে গেট খোলে, মানে মন্দিরের গেটটা খোলে, তো আমরা সেই ওই সে ভেবেই রাত্রে অনেক প্রায় 10:11 দিকে গিয়ে পৌঁছেছিলাম, তো ভালোভাবে ভিডিও করতে পারিনি, তো যতটুকু করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি, শেয়ার না করলে। এটা একটা গুরুদুয়ারি, স্বর্ণ মন্দির। এই যে আমি আমার ছেলে, গোল্ডেন টেম্পলের মধ্যে আমরা ঢুকে গেছি। ও রাত্রে এসেছি তাই দৃশ্য দেখে, আমার ছেলের কোলো ক্যান্ডি পেয়েছে। সুন্দর জায়গা যে বলার বাইরে, ও দেখলেই মন ভরে যায়। এটার সামনে, এটা পিছন আছে, এর সামনে গিয়ে দেখাচ্ছি। পুরো কাঁচ লাগানো আছে, এটা তৈরি হয়েছিল 1839 সালে, 1780 সালে শুরু হয়েছিল। লোকি লোক লোকি লোক, ও সুন্দর জায়গা, কিন্তু গোল্ডেন টেম্পল কোনটা বুঝতে পারছি না। আমরা এলাকার মধ্যে ঢুকে গেছি, ওই টুরিস্ট কার থাকে দু ঘন্টা লাগবে নাকি।
সেই না সর পে মেরে তেরা হাথ বে বাবা নানক দুখিয়াঁ দে নাথ বে রে সর পে মেরে তেরা হাথ বে এর জন্য আমরা এতটা কষ্ট করে আসি কমাইও মেনু গুরুদ্বারে নিশ্চয়